নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি আমি আপনাদেরকে যে টার্গেট মিডলগুলো দিয়েছিলাম ন টাকার ঘরের জন্য কুড়ি এগারো দু এই তারিখের জন্য সেখানে তিনবেলায় কিন্তু পুরস্কার উঠেছে কম বেশি একটু অন্য অন্য দিনের তুলনায় একটু পুরস্কার কম উঠেছে অন্য অন্য দিন তো অনেক পুরস্কার উঠেছে কুড়ি এগারো দু এই তারিখে পুরস্কার উঠেছে তবে একটু কম উঠেছে আমি আপনাদেরকে তিপ্পান্ন মিডিলটা দিয়েছিলাম মর্নিংয়ের জন্য দেখুন মর্নিংয়ে তিপ্পান্ন মিডিলটা ন হাজার টাকার ঘর খেলেছে আপনাদেরকে ডেতে একত্রিশ দিয়েছিলাম একত্রিশকে ঘোরান তেরো এই তেরো মিডিলটাতে ন হাজার টাকার ঘর খেলেছে মাত্র ছটা মিডিল দেবো ছটা মিডিলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলবে ঠিক আছে ডাইরেক্ট এবং পাল্টি করেও খেলে এবং ইভিনিংয়ে তো ন হাজার টাকার ঘর খেলেনি তারপরেও কিন্তু একটি বড় ঘর খেলেছে সেটা হলো সাড়ে চারশো টাকার ঘর এইট সেভেন এই মিডিলগুলো আমি আপনাদেরকে দিই এই কারণেই যাতে মানুষ পুরস্কার পেলে বড় ঘর পায় ছোট পুরস্কার পেয়ে তো কোনো লাভ হয় না তাই কিন্তু বড় পুরস্কারের জন্য আমি টার্গেট মিডিলগুলো সেট করি এই চ্যানেলে ঠিক আছে প্রিডিকশানের মাধ্যমে একশো পঞ্চাশ থেকে দুশোখানা রেজাল্ট আমাকে ঘাঁটতে হয় প্রত্যেক দিন মর্নিং ডে এবং নাইট মিলিয়ে তারপরে আমি প্রিডিকশানগুলো তৈরি করি এবং সেখান থেকে কিন্তু খেলে যায় এটা কিন্তু আপনারা দেখেছেন হানড্রেড পারসেন্ট প্রমাণসহ আপনাদেরকে দেখাই ওকে এবার আমি একুশ এগারো দু হাজার একুশ এই তারিখের জন্য সম্ভাব্য টার্গেট মিডিল আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হচ্ছে আপনারা নোট করে নিতে পারেন অথবা খাতায় লিখে নিতে পারেন আপনাদের জন্য আমি ফার্স্ট টার্গেট রেখেছি মর্নিংয়ের জন্য সেভেন টু বাহাত্তর এই মিডিলটাকে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন ঠিক আছে তারপরে আমি রেখেছি দশ ওয়ান জিরো দশ মিডিলটাকে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন এক্সেলেন্ট একটা নাম্বার আছে তারপরে দেখুন ফোর ওয়ান একচল্লিশ একচল্লিশ নাম্বারটাও কিন্তু বেশ ভালো তারপরে দেখুন জিরো সেভেন জিরো সেভেন মিডিলটাকে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন তারপরে দেখুন ফাইভ ওয়ান একান্ন একান্ন মিডিলটা বেশ ভালোই নাম্বার ঠিক আছে তারপরে দেখুন সেভেন নাইন উনআশি এই ছটা মিডিলের মধ্যে দিয়েই কিন্তু বড় পুরস্কার হবে ন টাকার ঘরে খেলতে পারে ন টাকার ঘরে মিস করলে সাড়ে চারশো টাকার ঘর অথবা আড়াইশো টাকার ঘরে খেলার সম্ভাবনা থাকবে মানে যেটাই খেলুক না কেন বড় ঘরেই থাকবে ঠিক আছে একশো কুড়ি টাকার ঘরের জন্য আমি টার্গেট করি না সেখানে খেলার চান্স খুব একটা নেই আর যদি খেলা তো ওটা এক্সট্রা বেনিফিট আপনাদের খুবই ভালো ঠিক আছে এবার আমি ডেতে চলে যাচ্ছি ডে সম্ভাব্য টার্গেট মিডিল যেগুলো নয় হাজার টাকার ঘরের জন্য খেলতে পারে আপনাদের স্ক্রিনে দেওয়া হচ্ছে আপনারা ফলো করুন ফার্স্ট টার্গেট আপনাদের জন্য রেখেছি সেভেন ওয়ান একাত্তর মিডিলটা অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন ওয়ান নাইন উনিশ একটা এক্সেলেন্ট নাম্বার আছে ঠিক আছে তারপরে দেখুন ফোর ফাইভ যথেষ্ট একটা ভালো নাম্বার পঁয়তাল্লিশ নাম্বারটাকে আপনারা গুরুত্ব দেবেন ঠিক আছে তারপরে দেখুন নাইন টু বিরানব্বই এই বিরানব্বই মিডিলটা কিন্তু খুব একটা খুবই ভালো একটা মিডিল ঠিক আছে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন ঠিক আছে তারপরে দেখুন থ্রি সিক্স ছত্রিশ সাতাশ এই ছটা মিডিলের মধ্যে দিয়েই বড় পুরস্কার হবে আশা করছি ঠিক আছে এবার আমি চলে যাই ইভিনিং টার্গেট মিডিল ইভিনিং টার্গেট মিডিলে আপনাদেরকে দেখানো হচ্ছে স্ক্রিনে আপনারা চোখ রাখুন ঠিক আছে আপনাদের জন্য আমি ফার্স্ট টার্গেট রেখেছি সিক্স থ্রি তেষট্টি এই তেষট্টি মিডিলটা অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন তারপরে দেখুন টু নাইন উনতিরিশ খুবই ভালো একটা মিডিল ঠিক আছে উনত্রিশ মিডিলটাকে আপনারা টার্গেটে রাখতে পারেন তারপরে দেখুন ওয়ান সেভেন ওয়ান সেভেন সতেরো মিডিলটা এটাও কিন্তু টার্গেট একটা মিডিল ঠিক আছে তারপরে দেখুন নাইন ওয়ান একানব্বই একানব্বই মিডিলটা কিন্তু ঘরে খেলতে পারে এটা কিন্তু খুব চান্স আছে ঠিক আছে তারপরে দেখুন ফাইভ ফোর চুয়ান্ন চুয়ান্ন মিডিলটা বেশ ভালো তারপর দেখুন সেভেন টু বাহাত্তর এই ছটা মিডিলের মধ্যে দিয়েই বড় পুরস্কার হবে তাহলে আমি তিন বেলার টার্গেট আপনাদেরকে দিয়ে দিলাম এই তিন বেলার টার্গেটের মধ্যে দিয়েই কিন্তু ন টাকার ঘর খেলবে সাড়ে টাকার ঘর খেলবে অথবা আড়াইশো টাকার ঘর খেলবে ন টাকার ঘর মিস করলেও তো সেই সাড়ে চারশো টাকার ঘর অথবা আড়াইশো টাকার ঘর খেলার চান্স আছে তবে হ্যাঁ কেউ মর্নিংয়ের রেজাল্ট দেখলেন মর্নিংয়ের রেজাল্টে এক বেলা যদি খারাপ খেলে তার মানে দুবেলা যে খারাপ খেলবে এমনটা নয় ঠিক আছে আপনারা তিন তিনবেলার অ্যাভারেজে দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো ভালো প্রো লেভেলের টার্গেট এই চ্যানেল থেকে দেওয়া হয় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারলেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিই এই চ্যানেল কিন্তু আপনাদেরকে কখনোই টিকিট কাটতে উৎসাহিত করে না টিকিট কাটা বা না কাটা এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি ফোর্স করার কে তাই না আমি জাস্ট আমি আমার প্রেডিকশন বা অনুমানের মাধ্যমে আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে থাকি আশা করি বুঝতে পারলেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলে খুব ভালো থাকবেন